আন্দোলনরত শিক্ষকদের কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় প্রবেশের সময় অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন তিনি। আপনি সরকারি চাকরি করে কতদিন ধরে না বলে অ্যাবসেন্ট হচ্ছেন, আমার জানার অধিকার নেই, আপনি কেন করছেন? আর তাছাড়া ছাত্রছাত্রীরা বসে থাকছে, মাস্টাররা রাস্তায় থাকছে, এটাও তো তাদের ভাবা উচিত। আমি তো বারবার বলি যে আমি আমাদের যে অর্থের যে দাবি তারা তুলেছে সেই দাবি আমি ব্যাপারে ডিটেলস আপনাদের সামনে নিশ্চয়ই একটা কথাবার্তা বলবো, কিন্তু ছাত্ররা পড়াশুনো করতে পারবে না, ছাত্রছাত্রীরা, আর আমরা রাস্তায় বসে থাকবো আর বলবো যে আমরা কোর্টে যাবো, তো যাবে যাবে, আমার কিছু তো করার নেই। আপনি এটাকে সোকস কোট আনকোট বলছেন? আমি এটাকে সোকস কেন বলতে যাব? আমি বলছি যে তারা কেন অ্যাবসেন্ট এটা খবর নিতে হবে। আজকে কয়েক হাজার আছে ওখানে, 40 জন 50 জন বসে আছে, আর সবাই হয়তো এই এই কলম দেখে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেটাও তো আমার জানতে হবে।